গোটা কি রক্ত ছাপ না কি এখানে পড়ে আছে, এখন পড়ে আছে, এখন রক্ত পড়ে আছে, ভেঙেছে বলুন স্যার এইদিকে দেড় দিন ভাঙছে পাতা দিতে পায়ে ধারে কিন্তু ব্লাডটা ছিল, যেখানে কি হয়েছে ঘটনাটা বলো, কি হয়েছে বলুন না, এ পরে আসছে জানে, বাবা জানে, বাবা জানে সকালে আসছে, আপনি কোথায় ছিলেন, কি হয়েছে, এসে কি দেখলেন, সে দেখছি তো মানে আমার শ্বশুর বাবা মানে এমন মেরেছে মানে হাঁটতে পারছে না, কাকে মেরেছে, আমার বাবাকে, আপনার শ্বশুর মশাইকে আর কি, কারা মেরেছে, দিদিকে, দিদিকেও তাদের, এই ঘন্টায় গেট ভেঙে টানেল লেগেছে, বলো পরিষ্কার বলো, যার চোখের সামনে ঘটেছে সে তো আছে, একজনের ছবি, একজনের বাইক মহিলা, ওদের ওদের মধ্যে দুজন আছে, আর কোনো আছে, জল ঢেলে সবে তোমরা সাড়ি দাও ভিতরে যাবে, সাড়ি দাও, তার ছেলে আছে, অনিকা পুতুল পড়ে আছে, এগুলা দেখবে নাকি, এগুলা ব্ল্যাক কালার আছে, তারপরে আবার লবণ ঢালছে।
পাচ্ছি না ওই রেখেছি ওরা নিয়ে পালিয়ে গেছে তারা মারছে তারাই ছবিটা লাগবে ছবিটা লাগবে ছবিটা লাগবে এই মেয়েটা এই সেই মেয়েটা ওর নিজের ছেলে মেয়ে তো তার ওখানে আছে, কোন খারে তো আছে, এ তো তার অন্য লোককে মেয়েকে আর ছেলেকে তো নিয়ে আসছে, বিয়ে হয়ে আসছে, তার ছেলে সহলি আসছে। আপনার নাম জোরে বলবেন, স্বামীর নাম, বাড়ি, এখানে কোথায় এসেছিলেন, কার বাড়ি, নওদের বাড়ি, যেতে ঠিক আছে। সেটা আপনি এনে নিয়ে যান।
খানিকক্ষণ দেখেছেন জল মন খাওয়া যাবে কালকে যখন আমি টিউশন থেকে ফিরে আসি কটার নাগাদ সাড়ে নটা কালকে নটা নাগাদ ফিরে আসি তখন মা আর বাবা তো তার আগে হেরে গিয়েছিল বাজার আনতে আরো আমি তখন ঘুমিয়ে পড়েছিলাম তারপরে যখন উঠে দেখি তার যে বউটা এইখানে পড়েছিল কার ঘরে বউ তার স্বামীর নাম বলো তার স্বামীর নাম কি তারপরে সেই যে লোকগুলোকে ডেকেছিল বাবা তখন বলছে যে ওই লোকগুলো বলছে যে ওখানে হসপিটালে ভর্তি করতে হবে একে তারপরে আমি যখন যাই ওখানে গাড়ি কাছে যখন যাই আমি তখন ওই গাড়িতে সামনে আঁচড় ছিল রক্ত বেড়ে গেছিল মারছিল কোন ঘরে সে ঘরে মেরে চলো জানো না তুমি সেটা আমি জানি না তারপরে গাড়িতে তুলে বোটাকে গাড়িতে তুলে হসপিটাল নিয়ে গেছিল